শহীদ হন আর দুইজন পুলিশ কর্মকর্তা। এই হামলায় যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি, তাদের আত্মার দিদি আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মিজানে শাহাদত বরণকারী শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ সহ সকল দেশপ্রেমিক অকুতোভয় র‍্যাব সদস্যদের যারা দেশের স্বার্থে দায়িত্ব পালনকালে নিজের জীবন উৎসর্গ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। বর্তমান সময়ে আমরা সবাই প্রাণঘাতী করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি, এর মাঝে অনেকেই সম্মুখ যোদ্ধা হিসেবে যুদ্ধ করতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছে। এর মাঝে আমি বলব চিকিৎসক আছেন, পুলিশের সদস্য আছে, সাংবাদিকবৃন্দ আছে, নার্স আছে, র‍্যাবের সদস্য এবং অন্যান্য যারা সম্মুখ সারিতে এই করোনার সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করছি। করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ থেকে যে সকল চিকিৎসক, নার্স, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে জনপ্রতিনিধি ও অন্যান্য পেশাজীবীরা মানবপ্রেমে জাগ্রত হয়ে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আড়াই হাজারের অধিক জঙ্গি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।